সপ্তাহের দ্বিতীয় লকডাউন। সকাল থেকে এই লকডাউন শুরু হয়েছে। গোটা মহানগরী কলকাতার চেহারাটা একেবারেই শুনশান। আর দশটা পাঁচটা দিনের থেকে সম্পূর্ণ আলাদা আজকের এই মহানগরী কলকাতার ছবি দেখাই যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। সেই ধর্মতলায় অন্যান্য দিন হাজার হাজার গাড়ি, সাধারণ মানুষের উপস্থিতি, কিন্তু আজকের এই লকডাউনে এই ধর্মতলা চত্বর সম্পূর্ণ ফাঁকা। দেখা নেই সাধারণ মানুষজনের। অত্যাবশ্যকীয় প্রয়োজনে দু একটা গাড়ি রাস্তায় চলাচল করছে বটে, কিন্তু গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। পুলিশ আধিকারিকরা রয়েছেন, যেসব গাড়ি এই মুহূর্তে রাস্তায় চলাচল করছে সেই সব গাড়িগুলো সত্যিই তাদের কাগজপত্র আছে কি না তা নিখুঁতভাবে পরীক্ষা করে দেখছে কলকাতা পুলিশের টিম। আমরা দেখতে পাচ্ছি সামনে নাকা পয়েন্ট, যে নাকা পয়েন্টে পুলিশ কর্তব্যরত রয়েছে। কোনো গাড়ি ঘোড়া এলেই সেই সব গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের এক উচ্চ আধিকারিক, তিনিও এই ধর্মতলায় এসে উপস্থিত হয়েছেন এবং গোটা পরিস্থিতির দিকে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। কারণ যে কারণে লকডাউন, অর্থাৎ সাধারণ মানুষকে ঘরবন্দি রাখা, যেভাবে করোনা ভাইরাস সাধারণ মানুষকে আক্রান্ত করে চলেছে, গ্রাস করে চলেছে গোটা দেশ গোটা বিশ্বকে, সেই রকম একটা কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষকে এই করোনার বিরুদ্ধে জিততেই হবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য প্রশাসন কড়া নজরদারিতে এই লকডাউন পরিচালনা করছে। অর্থাৎ কোনোভাবেই সাধারণ মানুষের উপস্থিতি বিনা কারণে যেন রাজপথে না নামে। আর তা যদি দেখা যায় যে সফল এই দ্বিতীয় লকডাউন এ সপ্তাহের। গড়িহাট মোড়, ঘড়িতে এখন 12টা বাজে। গড়িহাটের মোড়ের এই ছবিটা ঠিক এই সময় কি আমরা দেখাবো। দেখা যাচ্ছে পুলিশের সতর্কতা, পুলিশের নজরদারি এবং ব্যারিকেড করে সম্পূর্ণই নিয়ন্ত্রণ করা হচ্ছে এই গড়িহাটকে। এই লকডাউনে কলকাতা শহরের আজকের এই ছবিটা সম্পূর্ণভাবে বলা যায় স্তব্ধ। লকডাউনের যে সাধারণ মানুষের লকডাউনকে মান্যতা দিয়েছে সেই ছবি ধরা পড়ছে। কেউ বিনা কারণে রাস্তায় বের হলেই পুলিশ সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করছে, এবং যাতে সাধারণ মানুষ করোনা প্রতিরোধে রাজ্য প্রশাসন যে পদক্ষেপ গ্রহণ করেছে লকডাউনকে মান্যতা দেয় তার প্রতি পুলিশের আজকের নজরদারি এবং সতর্কতাই সেই কথাই জানান দিচ্ছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই লকডাউনে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতন। আমরা এই মুহূর্তে কলকাতার দক্ষিণের শেষ প্রান্ত ঢালাই ব্রিজে রয়েছি, সেখানেও পুলিশি তৎপরতা নজর কাড়া। প্রতিটা গাড়ি চেক করা হচ্ছে, তাদের এমার্জেন্সি যতটুকু এমার্জেন্সি ডাক্তারবাবু বা এমার্জেন্সি সার্ভিসের মধ্যে যে লকডাউনের যে আমাদের অর্ডার দিয়েছেন সেইগুলোর মধ্যে আসবে। আননেসেসারি গাড়ি আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করিয়ে দিচ্ছি, চলবে না। ডাক্তারবাবু, এমার্জেন্সি সার্ভিসে যারা আছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, নতুবা গাড়ি ব্যাক করিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগই ডাক্তারবাবু এমার্জেন্সি সার্ভিসে ডায়ালিসিস এসব করতেই তারা যাচ্ছেন, ওনাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে। আননেসেসারি গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। লকডাউন একদম পুরোপুরি ভালোই, লকডাউন সাকসেসফুল আছে। কোনোরকম
যেসব গাড়ির প্রয়োজন নেই কিন্তু রাস্তায় বেরিয়েছে সেসব গাড়িকে ধরা হচ্ছে এবং তাদেরকে বাড়িও পাঠিয়ে দেওয়া হচ্ছে। একমাত্র অতি প্রয়োজনে অত্যাবশ্যকীয় গাড়িগুলোকেই ছাড় দেওয়া হচ্ছে। ফলে এই লকডাউনকে সফল করতে পুলিশের ভূমিকার সাধুবাদ জানাতেই হয়। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।